যে বিশ্ববাজারে আমাদের চিংড়িতে নাইট্রোফুরান ধরা পড়ল। এই যে নাইট্রোফুরান ধরা পড়ল, এখানে সরকার তেমন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি। আমরা বেসরকারিভাবে ডক্টর গ্লেন কেনেডি, উনি ইউকের একটা ইউনিভার্সিটিতে কাজ করতেন, পরবর্তীতে সরকারের একটা ল্যাবে উনি হেড অব দ্য ল্যাব হিসেবে ছিলেন, তাকে আমরা হায়ার করে নিয়ে আসলাম। এনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, তার মধ্যে সুন্দরবন, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, প্রত্যেকটা জায়গার থেকে প্রাকৃতিকভাবে যে চিংড়ি উৎপাদিত হয় তার 75টা কনসাইনমেন্ট, আর চাষের মাধ্যমে যে চিংড়ি উৎপাদিত হয় তার 75টা স্যাম্পল আমরা কালেক্ট করে ইউকের ল্যাবে গিয়ে আমরা টেস্ট করালাম। তাতে প্রচুর টাকা ব্যয় হয়েছে এবং রেজাল্ট যেটা দেখলাম যে ইউকের ওই ইউরোপের দুইটা ল্যাব তারা ফল্টি প্রোটোকলের মাধ্যমে চিংড়ি মাছগুলোকে তারা টেস্ট করছে, অর্থাৎ চিংড়ি মাছের খোসা সহ গ্রাইন্ডিং করে তারা এটাকে টেস্ট করে তারা বলতেছে বাংলাদেশে চিংড়ি মাছের নাইট্রোফুরান পাওয়া যাচ্ছে, অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছে। তো আমরা ওই যে ন্যাচারাল চিংড়ি স্যাম্পল নিলাম, চাষের চিংড়ির স্যাম্পল নিলাম, এই দুইটাকে মিক্সড করে যখন আমরা আলাদা আলাদাভাবে মিটকে যখন আমরা টেস্ট করলাম তখন দেখা গেল যে সেখানে কোনো সমস্যা নাই, কিন্তু যখনই খোসা সহকারে আমরা এটাকে টেস্ট করলাম ল্যাবে তখন দেখা গেল যে প্রাকৃতিকভাবে চিংড়ির খোসাতে ওর জীবন বাঁচানোর জন্য কিছু নাইট্রোফুরান থাকে, আমাদের পেটে কৃমি থাকে, কৃমি যদি না থাকতো আমরা বাঁচতে পারতাম না। কিছু হার্মফুল ব্যাকটেরিয়া আছে, কিছু ভালো ব্যাকটেরিয়া আছে, তো ওই খোসার মধ্যে হার্মফুল ব্যাকটেরিয়া, যার কারণে এটা কিন্তু ওই চিংড়ির বাঁচার জন্য দরকার। তো ওই যে ল্যাব দুটা তারা যে টেস্ট করতো এটা একটা ফল্টি প্রোটোকলের মাধ্যমে তারা করতো। যাই হোক, ডক্টর গ্লেন কেনেডির সহায়তায় এটা যখন আইডেন্টিফাই করলাম তখন 2010 সালের 24 নভেম্বর আমরা ব্রাসেলসে ইউনিয়ন কমিশনের হেড অফিসে, ওখানে একটা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুম ভাড়া করে ইম্পোর্টারদেরকে ইনভাইট করে ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়ন কমিশনের কর্তা ব্যক্তিদেরকে আমরা ইনভাইট করে আমাদের যখন স্টাডিটা দিলাম তখন তারা বুঝলো যে তারাই আমাদের বাংলাদেশের উপর অন্যায় করছে। এরপরে কিন্তু তারা আর এই সমস্যাটা করেনি। 2010-এ 64টা কনসাইনমেন্টে এরকম অ্যান্টিবায়োটিক নাইট্রোফুরান ধরা পড়তেছিল, কিন্তু তারপরের থেকে অদ্যাবধি এই কালেভদ্রে একটা দুইটা হয়তো বছরে ধরা পড়ছে, কিন্তু ব্যাপকভাবে এই সমস্যাটা কিন্তু আসেনি। তো তাহলে এখানেও আমরা দেখতে পারি বা বুঝতে পারি যে আমাদের বাংলাদেশে চিংড়িকে নিয়ে কোনো একটা চক্র হয়তো ওই সময়ে কাজ করছে। ওই সময় যদি বিএফএফইএ যদি খুব অ্যাক্টিভ অবস্থায় না থাকতো, তার সাথে আমি বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের কথা বলবো, তারা খুব সহযোগিতা আমাদের করছে। সুইস কন্ট্যাক্টের কথা বলবো, তারা খুব সহযোগিতা আমাদেরকে করছে। এবং সর্বোপরি ডক্টর গ্লেন কেনেডির উপরে আমরা খুবই কৃতজ্ঞ যে তিনি এটাকে বুঝাতে সক্ষম হয়েছিলেন যে এটা একটা ফল্টি প্রোটোকল ছিল। এরপরের থেকে কিন্তু বাংলাদেশ অনেকভাবে এখন ইউরোপে আমাদের রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে।